ফুচকা পছন্দ করে না এমন মেয়ে খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর। কিন্তু আপনি কি জানেন রাস্তার পাশে বিক্রি করা আপনার পছন্দের ফুচকাটি কিভাবে তৈরি করা হয়? কেবল রাস্তার পাশের দোকানই না, বড় বড় রেস্টুরেন্টেও মাঝে মধ্যে তাদের কাস্টমারদের অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করে। আজকের ভিডিওতে আমরা আপনাদের এমনই কিছু অসাধু ব্যক্তিদের সঙ্গে পরিচয় করাতে যাচ্ছি যারা এ ধরনের জঘন্য কাজ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আপনারা কিছু ফেক ফুটেজও দেখতে পারবেন যেগুলো কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বদনাম করার জন্য তৈরি করা হয়েছিল। বন্ধুরা, এমন মজার মজার ভিডিওস প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। নাম্বার ওয়ান, এই লোকটি তার পরিবারের সাথে 2018 সালের মে মাসে একটি সাবওয়ে আউটলেটে কিছু খেতে যায়। লোকটির মেয়ে কোল্ড ফাউন্টেন ড্রিঙ্ক অর্ডার করে, কিন্তু দুই চুমুক খাওয়ার পরে বাচ্চাটি তার মুখে কিছু হাঁটছে বলে অনুভব করে এবং খেয়াল করে তারা দেখতে পেল এর মধ্যে অনেক ছোট ছোট তেলাপোকা ছিল, তাও আবার জীবিত। ঘটনা কিন্তু এখানেই শেষ হয়নি, ভেতরে এ ব্যাপারে কমপ্লেন জানাতে গেলে লোকটিকে উল্টো হেনস্থা করা হয়। প্রথমে এখানকার মহিলা মালিক বিনা অনুমতিতে ভেতরে প্রবেশের জন্য তাকে হেনস্থা করে, পরে আবার তার উপর সেক্সুয়াল হ্যারাসমেন্টের দোষ চাপিয়ে দেয়। তার এরকম আচরণের মুখ্য কারণ ছিল এখানে আরো তেলাপোকা ছিল। শুধু তাই না, এটাও জানতে পারে এখানে পুরনো গ্লাসও ব্যবহার করা হয়। পরে পুলিশ সেই জায়গাটিতে তল্লাশি চালায় এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সেই জায়গাটিকে সিলগালা করে দেয়া হয়। If you had the cockroaches, you have the right to take that bag and upload it wherever you want. Then how can you serve this to a customer? Number 2. এখানে কর্মরত দুজন লোক তন্দুরি রুটি বানাচ্ছিল, কিন্তু একজন লোক রুটি তন্দুরিতে দেওয়ার আগে সেটার মধ্যে থুথু দিচ্ছিল। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয় এবং উভয়কে গ্রেফতার করে ফেলা হয়। নাম্বার 3, উত্তরপ্রদেশের গাজিয়াবাদেও ঠিক একই রকম ঘটনা দেখা যায়। এখানে বিয়ের অনুষ্ঠানে এই বাবুর্চিকে থুথু দিয়ে চুলার ভেতরে রুটি দিতে দেখা যায়, যদিও এই লোকটিকেও ভাইরাল হবার পরে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে ফেলা হয়। নাম্বার 4, ঠিক একইভাবে মেরাতের আরোমা গার্ডেনে এই লোকটি থুথু দিয়ে রুটি বানাচ্ছিল। মানুষ প্রথমে লোকটিকে ইচ্ছে মতো উত্তম মধ্যম দেয়, পরে পুলিশের কাছে সোপর্দ করে। নাম্বার 5, আপনি যদি ভেবে থাকেন বিদেশের বড় বড় রেস্টুরেন্টে খাবার খাওয়া আমাদের জন্য অনেক নিরাপদ, তাহলে আপনি ভুল ভাবছেন। দিল্লির রাহুল আরোরা নামের এই লোকটি ডমিনোস পিৎজার সাথে পাওয়া অরিগানো সিজনিং এর প্যাকেট খুলে দেখায়। সে যখন প্যাকেটটা খোলে তখন দেখা যায় এর ভেতরে অনেক ছোট ছোট পোকামাকড় হাঁটাহাঁটি করছে। সে তার পিৎজার সাথে এমন অনেক অরিগানোর প্যাকেট পেয়েছিল এবং অধিকাংশের ভেতরেই এমন পোকা ছিল, এজন্য সে একটি প্যাকেট খুলে সেটির ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। নাম্বার 6, এক মহিলা রেলওয়েতে ভ্রমণের সময় সেখানে অর্ডার করা খাবারের মধ্যে টিকটিকি দেখতে পায়, এরপরে সে সেটি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। এরপরে রেলওয়ে কর্তৃপক্ষ সেই ক্যাটারিং কোম্পানির সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয়। নাম্বার 7, ঠিক একইভাবে একটি রেলওয়ে স্টেশনের ক্যান্টিনের ছাদে অস্বাস্থ্যকরভাবে এই লোকটিকে লেবু চিপড়াতে দেখা যায়। ভিডিওতে আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন কিভাবে এই লোকটি লেবু চিপড়াচ্ছে এবং সেগুলোতে খালি হাতেই চিনি দিচ্ছে এবং সেখানে থাকা নোংরা ট্যাঙ্ক থেকে পানি বের করে সেগুলোতে মিক্স করছে। নাম্বার 8, এই লোকটি আখের রস বের করে বিক্রি করার জন্য ব্যবহৃত সব গ্লাস, মগ এবং অন্যান্য জিনিস ড্রেনের পানি দিয়ে পরিষ্কার করছে। নাম্বার 9, রাস্তার পাশের ফুচকা আপনাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে আপনাদের একটি পরামর্শ দিতে চাই। আপনারা যখন ফুচকা খান তখন তাদের কাছে থাকা জিনিসপত্রের ডিটেলস অবশ্যই জানুন, কারণ অনেক সময় দেখা যায় মানুষ ফুচকা বানানোর সময় বিশুদ্ধতার দিকে একটুও মনোযোগ দেয় না। এই ভিডিওতে একজন ফুচকা বিক্রেতাকে নর্দমা থেকে পানি নিতে দেখা যাচ্ছে। এটি সেই পানির পাত্র যেখান থেকে আমরা ফুচকা খাওয়া শেষে হাত ধুয়ে থাকি। নাম্বার 10, আজকাল তো মদেও ভেজাল মেশানো হচ্ছে। ভারতের ছত্রিশগড়ের বিলাসপুরে একটি মদের দোকানের মালিক হুইস্কির বোতলের ক্যাপ খুলে সেটিতে পানি মেশাচ্ছিল,
কিন্তু পুলিশরা তাকে হাতে নাতে ধরে ফেলে। বন্ধুরা ভিডিওটি কি এনজয় করছেন? তাহলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। নাম্বার 11, 2020 সালের নভেম্বর মাসে হায়দ্রাবাদের এই ভিডিওতে দেখা যায় একজন ট্রাক ড্রাইভার মদের বোতলে পানি মেশাচ্ছিল। সে রয়্যাল স্টেকের বোতলের সিল না ভেঙেই ক্যাপ খুলে প্লাস্টিকের বোতলে মদ ঢেলে পানি মিশিয়ে আবারও সিল লাগিয়ে দিচ্ছে। যদিও আমরা মদপান সাপোর্ট করি না, কিন্তু ইদানিং মদপান করার পরে যদি আপনার নেশা না হয় তাহলে আপনার ক্ষমতা বেড়ে গেছে বলে খুশি হবেন না। তাহলে আপনার মদ হয়তো ভেজাল ছিল। নাম্বার 12, এতক্ষণ তো ঘরের বাইরের জঘন্য এবং অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্যের কথা বলা হলো, এখন আপনাদের এমন কিছু ফেক ভিডিও দেখাবো যেগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিছক দুর্নাম করার জন্য করা হয়েছিল। আপনারা নিশ্চয়ই কুরকুরের মধ্যে প্লাস্টিক আছে এই দাবি করা ভিডিওগুলো দেখেছেন, যেখানে মানুষ কুরকুরেকে জ্বালিয়ে দেখায় এবং বলে কুরকুরে খাবেন না, এগুলোতে অনেক প্লাস্টিক থাকে এবং আপনি এগুলো খেয়ে গুরুতর অসুস্থ হতে পারেন। আসলে এই কোম্পানিগুলো ফেক ছিল এবং এটি কেবল কোম্পানিটিকে বদনাম করার জন্য তৈরি করা হয়েছিল। আসলে কুরকুরে তৈরির সময় এর মধ্যে অ্যাক্রাইলামাইড নামের একটি উপাদান তৈরি হতে থাকে। এই অ্যাক্রাইলামাইডের কারণেই কুরকুরে এভাবে জ্বলে। নাম্বার 13, ঠিক একইভাবে এই ভিডিওটি ইন্টারনেটে প্রচুর ভাইরাল হয়, যেখানে দেখানো হয় অস্বাস্থ্যকর পরিবেশে কিভাবে টাটা কোম্পানির নকল লবণ তৈরি করা হচ্ছে। ভিডিওটি প্রচুর ভাইরাল হয় এবং এর ফলে মানুষ টাটা কোম্পানির লবণের বিশুদ্ধতার উপর প্রশ্ন করাও শুরু করে। কিন্তু আসলে একবার টাটা কোম্পানির টিম এবং পুলিশরা মিলে এই নকল টাটা লবণ প্রস্তুতকারীদের কারখানায় রেড মেরেছিল এবং তাদেরকে গ্রেফতার করেছিল, এবং তখনই এই ভিডিও শুট করা হয়। তারা কেবল টাটা লবণই না, আরো অনেক স্বনামধন্য কোম্পানির নকল মালামাল তৈরি করেছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।